কিছু দোয়া মুখস্থ করে নেবেন। সুস্থ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পর তিনবার পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, লা ইলাহা ইল্লা আনতা। আবার পড়েন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। সম্মানিত হাজিরিন, এমন একটি মাস আমাদেরকে ছায়া দিতে যাচ্ছে যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুধু ক্ষমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। এমন একটি মাস আমাদেরকে ছায়া দিতে যাচ্ছে যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ফেরেশতার দায়িত্ব থাকবে শুধু আমাদেরকে ডাকা, গোলামেরা আসো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। একটি মাসের 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রবেশ করাতে চান। 720 ঘন্টার ট্রেনিং দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চান 8040 ঘন্টা। মাহে রমজানের আরবি মাসের নবমতম মাস হচ্ছে মাহে রমজান। এই মাসের ট্রেনিং এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা চান বাকি 11টি মাস গোলাম যেন আল্লাহর গোলামি করে গুণামুক্ত জীবন যাপন করে জান্নাতি যেন হতে পারে, এই টার্গেট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান আমাদেরকে দিবেন। সে মাসের একেবারে আগমনের পূর্বক্ষণে আজকের এই জুমাটি আমাদের মাহে রমজানের আগের শেষ জুমা এটি। এরপরের যে জুমাটা আসছে আল্লাহ যাদেরকে হায়াত দিবে, সময়ের মধ্যে যাদেরকে বরকত দিবে, আমরা আগামী জুমাটা যখন আমরা আদায় করার জন্য আসব আমরা থাকব সওয়াম, রোজা রেখে আমরা আল্লাহর ঘরে প্রবেশ করব। তো এখন যেই সময়টাতে আমরা আছি, কার হায়াতে মাহে রমজান আছে কার হায়াতে নাই আমরা কেউ জানি না। এই কোভিড-19 মহামারীর প্রকটের সময়ে গত রমজানের কথা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়, গত রমজানে আমরা সালাতুত তারাবিহ পর্যন্ত পড়তে পারিনি। যে মসজিদগুলোতে সালাতুত তারাবিহ হতো নিয়মিত, যে মুসল্লিরা নিয়মিত কোরআন চর্চা করতেন, সালাতুত তারাবিহতে এসে কোরআন কারিম শুনতেন, অধিকাংশ মুসল্লি তারা ঘরে কোন রকম যতটুকুন মুখস্থ আছে এই সূরাগুলো দিয়ে সালাতুত তারাবিহ পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা সময় আমাদেরকে দিয়েছেন, এখনো কিন্তু পরিস্থিতি ভালো না। এই সময়ে যদি আমি আপনি একটা বারের জন্য চিন্তা করি, এখনো যারা নামাজ পড়ছি না, সালাতুত তারাবিহ আসার আগেই মাহে রমজানে প্রবেশ করার পূর্বেই এখনো যদি গুনাহগুলো আমরা ছাড়তে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিন, দায়িত্বের সাথে ফেরেশতারা বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী, হে সওয়াব অর্জনকারী, তুমি সামনের দিকে এগিয়ে যাও, ওয়া বাগিয়া শাররি আকসির, হে গুনাহগার এখনই তুমি থেমে যাও আর গুনার দিকে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেন। এমন একটা মাস আল্লাহ দিয়েছেন যেই মাসে এমন একটা রজনী আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন, খয়রুম মিন আলফি শাহর, হাজার মাস ধরে অন্যান্য নবী আম্বিয়া আলাইহিমুসসালামের উম্মতগণ যতটুকু সওয়াব অর্জন করতে পারে নাই,
এই মাসের একটি রজনীতে ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? এই রমজান মাসটা আসার পরেও আপনার আমলের চিত্র যদি আগের মতোই হয়, আপনার অভ্যাস যদি আগের মতোই থাকে, আল্লাহর নবী বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যেই লোকটা রমজান আসার পরেও নিজের গুনাগুলা মাফ করায় নিতে পারে নাই, আগেও গুনাগার ছিল এখনো গুনাগার আছে, আগেও অন্যায় করতে এখনো অন্যায় করে, আগেও পাপিষ্ঠ ছিল এখনো পাপিষ্ঠ, আগেও মুশরিক ছিল এখনো মুশরিক, আগেও মুদমিনুল খামর ছিল মদ পান করতে এখনো মদ পান করে, যেই লোকটা আগেও আকিল ওয়ালিদাইন পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে এখনো খারাপ ব্যবহার করে, যেই লোকটা কাতিউর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল, আত্মীয়দের খবর নেয় না এখনো খবর নেয় না, যেই লোকটা মুশাহিদ সাহিবুল বিদা মুবতাদি নিজে হিংসা করে সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে, এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ করে, এমন আচরণ যার আমল নামায় ছিল মোটেও আমল নামা পরিবর্তন হয় নাই এখনো আগের মতো আমল নামা রয়েছে, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যেই লোকটা কাতিল অন্যায় ভাবে মানুষ হত্যা করেছে, যেই লোকটা জালেম জুলুমের কোনো পরিবর্তন হয় নাই ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, আকসারু মিন আদাদিল হাসাব, যেই পরিমাণ দুলিবালি চারপাশে আমরা দেখি এর চাইতে বেশি পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিবে, চারপাশে ফেরেশতারা দোয়া করবে আল্লাহ গোলামদের গুনাহগুলা মাফ করে দেন, আল্লাহ বান্দাদের গুনাহগুলা মাফ করে দেন, চারপাশে ফেরেশতারা দোয়া করবে, শুধু মাফ পাবে না এই মানুষগুলো, যারা আল্লাহ পাককে চিনে নাই গুনাহ ছাড়তে পারে নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি فليس لله حاجة أن يدع طعامه وشرابه الله رب العالمين كنو প্রয়োজন নাই আপনি খানা পিনা বর্জন করলেন আপনি কষ্ট করলেন লম্বা সময় আপনি উপবাস থাকলেন না খেয়ে আপনি রমজানের রোজাগুলো রাখলেন মিথ্যাচার ছাড়তে পারলেন না জাহালতি ছাড়তে পারলেন না গীবত ছাড়তে পারলেন না ওই ব্যক্তির রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না যতজন এখানে বসছেন আমরা মাহে রমজানের রোজা রাখার আগে এই বিষয়গুলো চিন্তা করা দরকার আমার চোখের রোজা আছে আমার কানের রোজা আছে আমার জবানের রোজা আছে আমার পেটের রোজা আছে রোজা মানে শুধুমাত্র আপনি উপবাস থাকলেন এটার নাম রোজা নয় এই পৃথিবীর অন্যান্য সকল ধর্মের লোকেরাই ফাস্টিং বা উপবাস যেটা এটা সকল ধর্মের লোকেরাই করে থাকে আমরাও দাবি আদায়ের ক্ষেত্রে কখনো কখনো না খেয়ে আমরা অনশন ধর্মঘট করি উপবাস থাকে এই উপবাস আর রোজা এক জিনিস নয় রোজার পরতে পরতে তাকওয়ার শিক্ষা রয়েছে আপনি যখনই রোজা রাখবেন আপনি দেখবেন ইবাদতের প্রতি আপনার মনোযোগ বেড়ে গিয়েছে যদি আপনি দেখেন ইবাদতের প্রতি মনোযোগ বাড়ে নাই তাহলে আপনি বুঝবেন রোজার হক আদায় হচ্ছে না কোথাও কোনো না কোনো একটা গরমিল হচ্ছে এই জন্য আপনার ভিতরে স্বাদ আসতেছে না সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই তিনটা চারটা খেজুর খেয়ে সারাটা সময় তারা মসজিদে থাকতেন তাদেরকে প্রশ্ন করা হতো এত সময় ধরে মসজিদে থাকার কারণ কি সাহাবাই কেরাম বলতেন নুতাহহিরু সিয়ামানা আমরা আমাদের রোজাগুলোকে পবিত্র বানাচ্ছি না খেয়ে সাহাবাই কেরাম রোজা রাখতেন বরকত অর্জনের জন্য অল্প স্বল্প দু একটা খেজুর খেতেন
এই দিনের জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। ইসলামের বিজয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কেন্দ্র করে রমজান মাসে দান করে দিয়েছে। বদর থেকে শুরু করে তাকায় দেখেন 17ই রমজান দ্বিতীয় হিজরি, আল্লাহ তাআলা বদরের মতো একটা প্রেক্ষাপট মুসলমানদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন। আল্লাহু আকবার। 23ই রমজান অষ্টম হিজরি, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের মতো একটা শুভ সংবাদ আল্লাহ দান করে দিলেন, তাও ছিল রমজান মাসে। আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধের দিকে তাকায় দেখেন, তাবুকের যুদ্ধের দিকে তাকায় দেখেন, এটারও সূচনা ছিল রমজান মাসে। তাকায় দেখেন ইসলামের ইতিহাস, তারিক বিন জিয়াদের নেতৃত্বে আন্দালুসের বিজয় 93 হিজরিতে, এটাও ছিল রমজান মাসে। এরপরে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সিন্ধু অভিযান, এটাও ছিল 94 হিজরির রমজান মাসে। এরপরে তাকায় দেখেন মুসলমানদের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবি জেরুজালেমকে মুক্ত করার জন্য যে লড়াই করেছিলেন সে লড়াইটাও ছিল মাহে রমজানে। এরপরে তাকায় দেখেন এই পৃথিবীর অন্যতম একটি অর্জন ইস্তাম্বুলের বিজয়, এই ইস্তাম্বুল বিজয়টা ছিল 1453 হিজরি 1453 সালে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও গটিয়েছিলেন সুলতান মোহাম্মদ আল ফাতের নেতৃত্বে, এটাও ছিল রমজান মাসে। আল্লাহু আকবার। এতগুলো বিজয় মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন রমজান মাসে। আমি আপনি যদি এতটুকুন বিজয় অর্জন করতে পারি যে আল্লাহ আমি আমার নফসটাকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, এই চেষ্টাটুকুন যদি আপনি আমি আনতে পারি, এটা একটা বিজয়। আপনার নফসের সাথে জেহাদ, আপনি নফসের সঙ্গে জেহাদ করে প্রাণান্তকর লড়াই করে যদি আপনি বিজয় অর্জন করতে পারেন, তাহলে অন্তত মাহে রমজানের রোজাগুলোর মধ্যে আপনি স্বাদ পাবেন, মজা আসবে। আপনি যখন দেখবেন ইবাদতের প্রতি স্বাদ বেড়ে গেছে, আমরা মাহে রমজান আসলেই ব্যস্ত হয়ে পড়ি কখন কি খাব, এটা বাদ দিই ইবাদতের প্রতি যদি আমরা স্বাদ বাড়াতে পারি, ইবাদতের স্বাদ বাড়ানোর জন্য যখন আপনি নামাজ পড়বেন আপনি চিন্তা করবেন নামাজের ভিতরে মনোযোগ আছে কিনা, আর একটি বিষয় এই সময়ে সবচেয়ে বেশি ভাববেন, নিয়ামাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত পেয়েও পায় না, দুইটা নিয়ামত থেকে অধিকাংশ মানুষ মাহরুম। এক নাম্বার নিয়ামত হচ্ছে সেহা, সুস্থ সুন্দর জীবন অধিকাংশ মানুষই পায় না। দুই নাম্বার আল ফারাক, অবসর সময় অধিকাংশ মানুষ পায় না। এই কোভিড-19 মহামারীর সময়ে আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছে নিয়ামত দিয়েছে, আপনি যদি সুস্থতার এই নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন বিছনায় পড়ে যাবেন আপনি বুঝবেন। চারপাশে তাকায় দেখেন হসপিটালগুলোর মধ্যে বেড এখন খালি নাই, চারদিকে হাহাকার শুরু হয়ে গেছে, কান্নার রোল শুরু হয়ে গেছে। এ অবস্থায় যে মালিক আমাদেরকে ভালো রেখেছেন, রমজানের মতো একটা মাস আল্লাহ উপহার দিতে যাচ্ছেন, এই রমজানে আসানি আল্লাহকে ডাকেন, আপনার আমার ডাকে যদি তিনি খুশি হয়ে যান, যিনি আমাদেরকে হেফাজতে রাখবেন তিনি কি, কিছু দোয়া মুখস্থ করে নিবেন সুস্থ থাকার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পর তিনবার পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি,
Allahumma Allahumma Aafini Aafini Fi sam'i La ilaha Illa anta Illa anta Abar poren Allahumma Allahumma Aafini Aafini Fi badani Fi badani Allahumma Allahumma Aafini Aafini Fi sam'i Fi sam'i Allahumma Allahumma Aafini Aafini Fi basari Fi basari La ilaha La ilaha Illa anta Illa anta Allahumma Allahumma Aafini Aafini Fi badani Fi badani Allahumma Allahumma Aafini Aafini Fi sam'i Fi sam'i Allahumma Allahumma Aafini Aafini Fi basari Fi basari لا إله إلا أنت إلا أنت এই যে আমরা দোয়াটা পড়লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পরে তিনবার মাগরিবের পর তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা পড়তেন মাহে রমজান আসার আগে দোয়াটা মুখস্থ করে নেবেন প্রত্যেককে পড়বেন দোয়ার ভিতর আমি বলছি আয় আল্লাহ তাআলা আপনি আমার দেহটাকে ভালো রাখেন আমার কানটাকে ভালো রাখেন আয় আল্লাহ আমার চোখটাকে আপনি সুস্থ রাখেন এই যে আল্লাহর কাছে দোয়া করে নিলেন একটু দোয়া চেয়ে নিলেন মেহেরবানি করে আল্লাহ আপনি আমারে সুস্থ রাখেন এরপরে বলছেন লা ইলাহা ইল্লা আনতা আয় আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনি ছাড়া সুস্থ রাখার কেউ নাই এই বিশ্বাসটুকুন রেখে আপনি যদি অসুস্থ হয়ে যান ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান মুহতাসিবান ঘরের মধ্যে অবস্থান করলেন তারপরে অসুস্থ হয়ে গেছেন আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অসুস্থ হয়ে গেলেন যে কোনো ভাবে আপনি রোগগ্রস্ত হলেন এই যে আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার পর রোগগ্রস্ত হয়েছে দোয়া পড়েন সব পড়েন তারপরে আপনি অসুস্থ হয়ে গেলেন এই অবস্থায় করোনাকালীন সময়ে যদি আপনি মহামারীতে আক্রান্ত হয়ে যান তাহলে যিনি আপনাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে আল্লাহ শত চেষ্টা শত সাধনা কোনোটা আপনাকে বাঁচাতে পারবে না যদি আমার আল্লাহ চান তবেই আমরা বাঁচব তারপরও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সতর্ক থাকার চেষ্টা করব মাহে রমজান আসার আগে আকুতি মিনতি করে আল্লাহর কাছে আরো একটা দোয়া পড়ব এই রমজানকে বরণ করে নেওয়ার জন্য সাহাবাই কেরাম যে দোয়াটা পড়তেন এই দোয়াটা আমরা সকলে পড়ে মাহে রমজানকে স্বাগত জানাই নিব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান আসার আগে তিনি বলা শুরু করতেন মারহাবান বিশাহরি হে মাস তোমাকে সুস্বাগত কেন তোমাকে সুস্বাগত কিয়ামু লাইলিহি ওয়া সিয়ামু নাহারিহি এমন একটা মাস তুমি যে মাসের দিনের বেলাতে আল্লাহর জন্য রোজা রাখা রাত্রি বেলায় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া বলেন আল্লাহু আকবার মারহাবান বিশাহরি খায়রু কুল্লিহি সিয়ামু নাহারিহি ওয়া কিয়ামু লাইলিহি বরকতে পরিপূর্ণ একটা মাস যে মাসটা পুরাটাই বরকতে ঘেরা রাত ও বরকতে ভরা দিন ও বরকতে ভরা প্রত্যেকটা মিনিট বরকতে ভরা খায়রু কুল্লিহি যার প্রত্যেকটা অংশ শুধু বরকত আর বরকত কল্যাণ আর কল্যাণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে রমজানকে কাছে ডাকতেন